নমস্কার, আমি তানিয়া। ট্রাভো নিউজে আপনাদের সকলকে স্বাগত। কৃষি বিল নিয়ে প্রতিবাদে বাম কংগ্রেস 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করল রঘুনাথগঞ্জের উমরপুরে। কেন্দ্র সরকারের কৃষি বিল পাশ হওয়ার পর থেকে বিরোধীরা একসাথে মোদি সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলা জুড়ে চলছে বাম কংগ্রেসের জোটবদ্ধ প্রতিবাদ। শুক্রবার দুপুরে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের উমরপুর মোড় এলাকায় কৃষক বিরোধী বিলের প্রতিবাদে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন বাম কংগ্রেস নেতৃত্বরা। প্রায় হাজারখানেক বাম ও কংগ্রেস কর্মীরা এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। এই অবরোধ কর্মসূচিতে প্রায় 8 ঘন্টার জন্য জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। নরেন্দ্র মোদীর কুশপুতুলে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে নামানো হয়েছিল প্রচুর পুলিশ বাহিনী। কৃষি বিল নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারী কংগ্রেস সভাপতি হাসানুজ্জামান, বাপ্পা সিপিএমের সম্পাদক মণ্ডলীর সদস্য দিব্য শুক্ল শঙ্কর, তারা বলেন বাম ও কংগ্রেসের একসাথে জোট বেঁধে মোদি সরকার এই কৃষক বিরোধী নীতির প্রতিবাদ করবে দেশের সর্বত্র। আরও এক ধাপ এগিয়ে তারা জানান আগামী 2021-এর ভোটে বাম কংগ্রেস জোট বেঁধে লড়বে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে। জাতীয় সড়ক প্রায় 30 মিনিট অবরুদ্ধ থাকার পর পুলিশ জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে ও যান চলাচল স্বাভাবিক হয়। মোদি সরকার বুলডোজার চালিয়েছে, অগণতান্ত্রিক পদ্ধতিতে শুধু নয় এবং কৃষকদের সঙ্গে কোনো আলোচনা না করে কৃষি বিল একটা পাস করেছে, যেটা অত্যন্ত কৃষক স্বার্থ বিরোধী এবং সাধারণ মানুষ স্বার্থবিরোধী। পাশাপাশি একটা অত্যাবশ্যক পণ্য আইন তারা যেটা ছিল সেটা বাতিল করা হয়েছে, অর্থাৎ চাল, গম, ডাল, আটা, পেঁয়াজ এগুলো আর অত্যাবশ্যক পণ্য হবে না। অর্থাৎ যত খুশি মজুত করা যাবে, আমরা জানি যত খুশি মজুত করা মানে হচ্ছে বাজারে একটা কৃত্রিম অভাব তৈরি হবে, আর কৃত্রিম অভাব তৈরি হলে সেখানে চাহিদা বাড়বে, আর চাহিদা বাড়বে মানে তাদের দাম বাড়বে, ফলে তার ক্ষতিগ্রস্ত কারা হবে? যে সমস্ত ক্রেতা আছে, গরিব মানুষ আছে, যারা আমরা বাজারে যাই, আজকে এমনিতে বাজারে অগ্নিমূল্য তৃণমূল রাজ্যে, আজকে এইভাবে যদি কেন্দ্র বুলডোজার চালায়, তাহলে রাজ্য এবং কেন্দ্রের যে যৌথভাবে যে ষড়যন্ত্র করা হচ্ছে, যে বুলডোজার চালাচ্ছে সাধারণ মানুষ ও ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ, তার প্রতিবাদে সাধারণ মানুষের সাথে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আমরা আজকে এই অবরোধ কর্মসূচি পালন করেছিলাম। যাচ্ছে ফসলের দাম পাচ্ছে না, কৃষক আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে, কৃষি সাংঘাতিকভাবে সংকটে আছে। এই জায়গায় দাঁড়িয়ে এই বিল সাংঘাতিকভাবে কৃষকের স্বার্থের বিরোধী। আমরা এই বিল মানছি না, এই বিলের প্রতিবাদ করছি এবং এই প্রতিবাদে আজকে রাস্তা অবরোধে আমরা সামিল হয়েছি। চলবে 8 ঘন্টাও চলতে পারে, 1 ঘন্টাও চলতে পারে। এখন আমাদের এই আন্দোলন এখন আমরা কন্টিনিউ করবো, সারা দেশ জুড়েই হচ্ছে, আমাদের এখানেই না, আমরাও এখানে, আমাদের বাম কংগ্রেস সকলে মিলেই আমরা এখানটায় দাঁড়িয়ে আমরা রাস্তার মধ্যে কর্মসূচিতে আমরা সাধারণ মানুষের সারা ভালো পেয়েছি। এই কৃষি বিল নিয়ে সকলেই চিন্তিত যে আগামী দিনে রেশনিং ব্যবস্থাটা থাকবে কিনা, কৃষক তার ফসলের দাম পাবে কিনা, সাধারণ মানুষ যে দামে জিনিসপাতি কেনাকাটা করছে, কর্পোরেটরা তাদের গোডাউনে সেই খাদ্যদ্রব্য কিনে মজুত করার পরে যা খুশি দাম বাড়িয়ে নিয়ে বাজারে যখন দেবে, এমনিতেই সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এতটাই বেড়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে। কাজে এই জায়গায় দাঁড়িয়ে জিনিসের দাম আরও বাড়বে, রেশনিং ব্যবস্থা উঠে যাবে, কৃষক চুক্তি চাষে বাধ্য হবে, চুক্তি চাষ করতে গিয়ে কর্পোরেটদের ইচ্ছে অনুযায়ী চাষ করতে গিয়ে আমার জমি ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন ট্রাভো নিউজ ইউটিউব চ্যানেলে। সবসময় থাকুন নতুন নতুন খবরে।